মাইসেলফ খালেদ হাসান মিলো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কোমরের যে বেল্ট যেটাকে আমরা কি বলি লাম্বার করসেট বেল্ট এই লাম্বার করসেট করসেট শব্দের অর্থটা হচ্ছে বডি অর্থাৎ আমাদের লাম্বার রিজিয়নে যে বডি আছে এই রিজিয়নটা অর্থাৎ এই রিজিয়নে যে বেল্টটা ব্যবহার করা হয় এটাকে আমরা বলি কোমরের বেল্ট বা লাম্বার করসেট বেল্ট তো এই বেলটা দিয়ে আমরা সাধারণত কি করি এই বেলটা আমরা ইউজ করি কখন যে আমাদের এই যে এই যে পিছনের যে রিজিয়নটা পিছনের এই রিজিয়নটাকে আমরা বলি লোয়ার ব্যাক বা লো ব্যাক কোনো কারণবশত লাম্বার রিজিয়নে যে ভার্টিবার ডিক্স রিক্স কারণে অথবা মাসল কোনো স্পাজমের কারণে আমাদের নিচে অর্থাৎ আমাদের ব্যাকের নিচে যে ব্যথা হয় এটাকে আমরা বলি লোয়ার ব্যাক পেইন তো লোয়ার ব্যাক পেইন সাধারণত হয় যাদের আমাদের এই লাম্বার রিজিয়নের বডিটা ঠিক মতো দুর্বল বা ঠিক মতো কাজ যাদের করে না তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয় তো ওই লোয়ার ব্যাক ভিজিয়নকে সাপোর্ট দেওয়ার জন্যই আমরা এই লাম্বার করসেট বেল্ট ইউজ করি তো এখন আমি আপনাদেরকে বুঝাবো যে লাম্বার করসেট বেল্টটা কিভাবে কাজ করে পূর্বের ভিডিওটা এটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে বলেছি তো এখন আমরা দেখছি যে এই লাম্বার করসেট বেল্টটাকে আমরা এইভাবে শক্ত করে দেই উপরে আরও টাইট করে এইভাবে টাইট করে দেই তো লাম্বার করসেট বেল্টটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করছে আমরা লাম্বার করসেট বেল্টের মাধ্যমে শক্ত করে টেনে এইভাবে বেঁধে দিচ্ছে মানে নর্মালি আমাদের কি হয় মাথা থেকে একদম পা দিয়ে আমাদের লাম্বার স্পাইন দিয়ে আমাদের শরীরে যত ওয়েট অর্থাৎ আমরা ভারী কোনো জিনিস বহন করি এটা নিচে চলে যাই তো আলটিমেটলি আমাদের যে প্রেশারটা এই প্রেশারটা কিন্তু পরে আমাদের লাম্বার স্পাইনের উপরে ঠিক আছে অর্থাৎ আমাদের স্পাইনের উপরে যেহেতু প্রেশার পরে এই প্রেশারটা পড়লে নর্মালি আমাদের কি হয় যে লাম্বার স্পাইনের দুর্বলতার কারণেই ব্যথাটা হচ্ছে তাহলে প্রেশার পরার কারণে দুর্বলতাটা আরও বেড়ে যায় ব্যথাটা আরও বেড়ে যায় তাহলে আমাদের এই পিছনের যে প্রেশারটা পড়তেছে এই প্রেশারটাকে যদি কোনোভাবে আমরা কমাতে পারি তাহলে আমাদের ব্যথা কমে যাবে তো কমানোর জন্যই আমরা এটা এইভাবে পড়ি তো এইভাবে পড়ার আমি নর্মালি বলেছি যে একটা গাছ যদি ভেঙে যায় ওর পাশে আমরা কি একটা বাঁশ পুঁতে দেই ড্রসি দিয়ে শক্ত করে বেঁধে দেই যাতে ওই গাছটা আবার আগের মতো সবল হয়ে ওঠে অর্থাৎ গাছের প্রেশারটাকে আমরা দড়ির সাথে বেঁধে দিলাম তো এখানেও সেম মেকানিজমে কাজ করে আমরা যখন এখানে আমরা কি ব্যবহার করতেছি এখানে আমরা যখন লাম্বার কর্সের বেল্ট ব্যবহার করি তখন আমরা কি করি এটাকে শক্ত করে বেঁধে শক্ত করে বেঁধে চাপ দিই এবং এই চাপটা আমাদের পেটের উপরে পড়ে অর্থাৎ আমাদের ব্যাকে যে ফোর্সটা পড়তো ওই ফোর্সটা আমাদের পেটের উপরে চলে আসে এবং ব্যাগটা রিলিফ পায় ব্যাকটা রিলিফ পাওয়ার কারণে আলটিমেটলি কি হয় যেহেতু আমাদের ব্যাকে প্রেশার পড়তেছে না ব্যাকে প্রেশার না পড়ার কারণে আলটিমেটলি কি হচ্ছে ব্যাকে প্রেশার না পড়ার কারণে আলটিমেটলি আমাদের কি হলো ব্যাকটা রিল্যাক্স থাকে ব্যাকের উপরে যেহেতু চাম কম পড়ে এজন্য আমাদের ব্যথাও কমে যায় এভাবেই আলটিমেটলি আমাদের ব্যথা ব্যথা এবং লোয়ার ব্যাক পেইন যেটা এটা কমে যাচ্ছে তাহলে এভাবে আমাদের লাম্বার করসেট বেলটা কাজ করে এই বেল্টটা আমরা এক নাগারে দুই ঘন্টার বেশি ব্যবহার করব না কারণ এই একটা সাপোর্ট আপনি যখন একটা মানুষকে সাপোর্ট দিয়ে রাখবেন তখন ওই মানুষটার ঠিক মতো কাজ করতে পারবে না তেমনি রেগুলার যদি আপনি এটা পরে থাকেন আপনার যে কোড অর্থাৎ পেট এবং পিঠের যে মাসলগুলা এই মাসলগুলা হবে দুর্বল হয়ে যাবে তাহলে রেগুলার বেসিসে এটা পড়া যাবে না শুধুমাত্র ডাক্তারের পরামর্শ নিয়ে খুবই কল্প অল্প সময়ের জন্য আপনারা লাম্বার কর্সের বেলটা পড়তে পারেন এবং নন সার্জিক্যাল ম্যানেজমেন্ট অফ লো ব্যাক পেইন এটা খুবই ভালো কাজ করে আশা করি এই বিষয়টা নিয়ে আপনাদের ধারণা একদম ক্লিয়ার হয়ে গিয়েছে তো সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংকস এভডি ফর ওয়াচিং মাই ভিডিও